আজকের দিন নিয়ে কিছু বলাটা খুবই কঠিন, মানে কঠিন মানে আসলে কি বলবো বুঝি না। আপনারা জানেন যে অনেক হত্যাকাণ্ড হয়েছে, 21 আগস্টের হত্যাকাণ্ডে আমার আম্মাও মারা গেছে, কিন্তু আসলে 15ই আগস্টের সাথে কোনোটারই তুলনা করার প্রশ্নই ওঠে না। 15ই আগস্টে এটা পৃথিবীর জঘন্যতম হত্যাকাণ্ড, নৃশংসতার দিক দিয়ে বলেন আপনি, বর্বরতার দিক দিয়ে বলেন, ছোট রাসেল থেকে শুরু করে যারা নাকি অন্তঃসত্ত্বা মহিলা কাউকে তারা বাদ দেয়নি, এইরকম নৃশংস জঘন্যতম হত্যাকাণ্ড আমার মনে হয় পৃথিবীতে তো নাই, প্রশ্নই ওঠে না। কাজে এটা কারোর সাথে তুলনাই হয় না। এই দিনে আসলে বলার কিছু নাই, কষ্ট আর দুঃখ একটাই লাগে যখন আমরা দেখি যে এখন দেখেন সারা পৃথিবীতে মানবাধিকার সংগঠন এবং কর্মীরা কত সোচ্চার, কিন্তু ওদেরকে কিন্তু তখন এই কিছুই করতে দেখি নাই, মনে হয় তারা তখন কোথায় ছিল। সেই জন্য আমি বলবো তারা করছে ভালো, কিন্তু তাদের এইটাও মনে রাখা উচিত ওই সময়টায় কারা কেন তারা এত নীরব ছিল সেইটারও প্রশ্ন কিন্তু তাদের কাছে থাকবে। আজকের এই দিনে আসলে তেমন কিছু বলার নেই। আমি সত্যি কথা বলতে কি, আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলতে পারি, আমি কালকে রাত্রের থেকে টেলিভিশন দেখা বন্ধ করে দিয়েছি। আসলে এগুলো দেখাও যায় না, সহ্যই করা যায় না, মানে যত এটা দেখতে নেই ততই মনে হয় যে এত নৃশংসতা হতে পারে, মানুষ কোনো দিন এরকম হতে পারে কোনো মানুষ? সেই জন্য আসলে দোয়া করা ছাড়া, যারা মারা গেছেন বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যবৃন্দ যাদেরকে হত্যা করা হয়েছে এই নির্মমভাবে, তাদের আত্মার মাগফিরাত কামনা করা ছাড়া আসলে আমাদের কিছু বলার নেই। আমরা অনেক নাটক দেখছি, কিন্তু এইসব নাটক আমাদেরকে কষ্টই দেয়, কোনো আশার আলো দেখায় না। একটা জিনিস আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তখন যদি তারা সোচ্চার হতো, এই ইউরোপ আমেরিকার থেকে শুরু করে মানবাধিকার যত সংগঠন, তারা যদি বিন্দুমাত্র কিছুটা হলেও সোচ্চার হতো, আজকে অনেক কিছু হয়তো হতো না। সেই 15ই আগস্ট 21ই আগস্ট থেকে শুরু করে এই নৃশংস হত্যাকাণ্ডগুলোর তখন তারা নীরব থাকার জন্যই আজকাল অনেক কিছু হচ্ছে। কিন্তু আমি আশা করি মানুষ এখন বুঝতে শিখেছে, বাংলাদেশের মানুষ এখন বোকা না। এই হত্যার প্রতিবাদ তারা এখন অবশ্যই করবে, বিশেষ করে নতুন প্রজন্ম। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে, দেশি নগদে বেশি লাভ। এই আপনি দায়িত্বে আছেন এবং বাংলাদেশের তরুণ প্রজন্ম বিশ্বাস করে যে প্রগ্রেসিভ রাজনীতি বলে এই মুহূর্তে যেটা হচ্ছে, কিংবা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি যেটা, সেটা বঙ্গবন্ধুর একটা আইকনিক স্ট্রাকচার পাপন ভাই আমরা মিরপুরে হোম অফ ক্রিকেটে দেখতে চাই, এবং আমার কাছে মনে হয় যে এটা আপনার এবং আপনার বোর্ডের জন্য আসলে কোনো ব্যাপার না, আপনার প্ল্যান করলে এটা পারে, এই ব্যাপারে কি আপনারা কোনো উদ্যোগ নেবেন কি? আসলে আমাদের এখন মেইন কনসেন্ট্রেশন পুরোটাই চলে গেছে আসলে নতুন পূর্বাচলের যে স্টেডিয়ামটা হতে যাচ্ছে, আমরা সব কিছু ওটা নিয়েই কাজ করছি। তবে ডেফিনেটলি ওখানে আমাদের এই ধরনের একটা পরিকল্পনা থাকবে, এটা আপনাদেরকে বলতে পারি।